بسم الله الرحمن الرحيم আমি মোহাম্মদ নজরুল ইসলাম ভুঁইয়া সাধারণ সম্পাদক স্বাধীনতা শিক্ষক পরিষদ সাশিব নোয়াখালী জেলা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা অবগত আছেন যে স্বাধীনতা শিক্ষক পরিষদ সাশিব মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত বাংলাদেশের সমস্ত শিক্ষকদের একটি সমন্বিত প্ল্যাটফর্ম স্বাধীনতা শিক্ষক পরিষদ বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ সাশিব মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী এবং বঙ্গবন্ধুর আদর্শের অনুপ্রাণিত একটি শিক্ষক সংগঠন আপনারা ইতিপূর্বে অবগত হয়েছেন বিটিএ নামক বিএনপি জামার সমর্থিত একটি মাধ্যমিক শিক্ষকদের ক্ষুদ্র একটি একাংশের সংগঠন বিটিএ এই সংগঠন শিক্ষা ইতিপূর্বে শিক্ষার্থীদেরকে বঞ্চিত করে তাদের সমর্থিত কিছু স্কুলের ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদেরকে বঞ্চিত করে প্রেস ক্লাবে সমবেত হয়ে তারা আন্দোলন তারা তাদের কয়েকটি দাবি নিয়ে আন্দোলন করেছেন সেই আন্দোলন চলাকালীন সময়ে সাশিব নোয়াখালী জেলার নামে একটি বুয়া ফেসবুক আইডি খুলে সেখান থেকে একটি পোস্ট দেওয়া হয়েছিল সাশিব নোয়াখালী জেলার সকলে একযোগে পদত্যাগ করেছেন আমরা ফেসবুক থেকে বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে আমরা সেটা সোশ্যাল মিডিয়ার হ্যাঁ আমরা নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়েছি তীব্র প্রতিবাদ মনখানা জানিয়েছি এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সাথে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত স্নেহভাজন আস্থাভাজন মৃত্যুঞ্জয়ী সাবেক ছাত্রনেতা জাতীয় শিক্ষক নেতা অধ্যক্ষ শাহজাহান সাজু তখন সৌদিতে হজ পালনরত অবস্থায় ছিলেন সেখান থেকে তিনি আমাদের সাথে যোগাযোগ করেছেন আমিও আমার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান সাজু স্যারের সাথে যোগাযোগ করে আমরা সেটা ফেসবুকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করে আসছি আজকেও আপনাদের মাধ্যমে আমি সেই সমস্ত শিক্ষকদের প্রতি ধিক্কার জানাই ঘৃণা জানাই যারা একজন শিক্ষক হয়েও হ্যাঁ সম্পূর্ণ একটি মিথ্যা বানোয়াট অপপ্রচার মানে চালিয়েছিল শাসিব নোয়াখালী জেলার নামে হ্যাঁ আমরা সেই সমস্ত শিক্ষকদেরকে ধিক্কার জানাই ঘৃণা জানাই এবং নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক তীব্র প্রতিবাদ মানানো জানাচ্ছি হ্যাঁ পাশাপাশি আপনাদেরকে এও জানিয়ে রাখি বিগত 15 বছরে স্বাধীনতা শিক্ষক পরিষদ শাসিপের মাধ্যমে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষকদের বহু দাবি দাওয়া পূরণ হয়েছে বিশেষ করে আমি এই মুহূর্তে আপনাদের কাছে উল্লেখ করব এমপিউভুক্ত 5.5 লক্ষ শিক্ষকদের বরাবর পানির দাবি ছিল 5% ইনক্রিমেন্ট এবং 20% বৈশাখী ভাতা 2018 সালের 8ই নভেম্বর অধ্যক্ষ শাহজাহান সাজু শাসিপের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে 18 সালের 8ই নভেম্বর সন্ধ্যায় গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে এমপিউভুক্ত 5.5 লক্ষ শিক্ষকদের জন্য বার্ষিক 5% ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতার পরিপত্র গ্রহণ করে এনেছেন সেদিন সেটা আপনার সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে সমস্ত প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে সেই কথাটি আজকেও আপনাদের মাধ্যমে সমস্ত এমপিউভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে স্মরণ করে দিতে চাই এছাড়াও আপনার সহকারী গ্রন্থাগারিকদেরকে শিক্ষকদের মর্যাদা দানের জন্য অধ্যক্ষ শাহজাহান সাজুর নেতৃত্বে তার শিক্ষকের মর্যাদা পেয়েছেন অধ্যক্ষ শাহজাহান সাজুর নেতৃত্বে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর জনবল কাঠামো বৃদ্ধি পেয়েছে অধ্যক্ষ শাহজাহান সাজুর নেতৃত্বে কলেজ এবং আলিম ফাজিল কামিল মাদ্রাসায় সহকারী অধ্যাপকদের প্রথা রেশিও 30% থেকে 50% উন্নীত হয়েছে মাদ্রাসার সুপারদের আপনার স্কেল বেতন স্কেল হাই স্কুলের প্রধান শিক্ষকদের বেতন স্কেলের সমপর্যায়ে বাড়ানো হয়েছে অধ্যক্ষ শাহজাহান সাজুর নেতৃত্বে তারই ধারাবাহিকতায় আমাদের ইনশা আশা নয় বিশ্বাস অতি অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশের 5.5 লক্ষ যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন সেই এমপিভুক্ত শিক্ষকদের 2 ঈদের বোনাস পূর্ণাঙ্গ বদলি ব্যবস্থা প্রবর্তন আমাদের উচ্চ ভাতা চিকিৎসা ভাতা সহ সর্বোপরি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের একটি রোডম্যাপ বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করবেন এটি আমাদের আশা নয় বিশ্বাস ধন্যবাদ আপনাদেরকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শিক্ষক সমাজের মর্যাদা অধিকার